নমস্কার বন্ধুরা আমি সঞ্জিত সরকার তোমরা দেখছো তোমাদের নিজেদের ইউটিউব চ্যানেল ইউথফুল স্টাডি আজকে আমি মাধ্যমিক দু হাজার একুশ ইতিহাস বিষয়ের আট নম্বর বড় প্রশ্ন মানের যে সাজেশান রয়েছে সেই সাজেশানটা তোমাদের সামনে তুলে ধরবো পরবর্তীতেও কিন্তু আমি টেস্ট এবং ফাইনালের জন্য সাজেশান দিব কিন্তু এই মতো বস্তায় যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতেই হবে ঠিক সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমি অধ্যায় ভিত্তিক তুলে ধরবো হ্যাঁ আর এই মুহূর্তে দেওয়ার কারণ হচ্ছে কারণ এখন করোনা ভাইরাস নিয়ে আমরা সকলেই আতঙ্কিত হয়ে পড়েছি এবং তোমাদেরও অনেকে টিউশান করা বন্ধ হয়েছে স্কুল বন্ধ হয়েছে তো তোমরা ব্যতিব্যস্ত হয়ে আছো কী পড়বো না পড়বো তো এমতো অবস্থায় মনে হলো যে একটা ভিডিও তোমাদেরকে জন্য করা উচিত এবং এই ভিডিওতে বলা প্রশ্নগুলো তোমরা যদি সঠিকভাবে তৈরি করে নাও তাহলে কিন্তু তোমরা ইতিহাস পরীক্ষার জন্য কিন্তু অনেকটাই এগিয়ে যাবে তবে হ্যাঁ একটা কথাই বলি আমি এটা আট নম্বর মানের কিন্তু সাজেশন তৈরি করেছি প্রথম ভাগের ভিডিও তৈরি করছি এরপরে কিন্তু আমি দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ পরপর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো মাধ্যমিক দু হাজার একুশের জন্য আর হ্যাঁ আট নম্বর মানের প্রশ্ন ভেবেই কিন্তু তোমরা এক লাগে পড়ো না এই আট নম্বর মানের প্রশ্নগুলো তোমরা যদি ঠিকঠাক করে তৈরি করতে পারো তাহলে কিন্তু তোমাদের চার নম্বর মানেরও অনেক প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাবে আবার দুই নম্বর মানেরও প্রশ্নের উত্তর তৈরি হয়ে যাবে আবার এক নম্বরেরও কিন্তু অনেকটাই তোমরা এগিয়ে থাকবে আমি মনে করি তোমরা যদি পাঠ্যবইকে ভালো মতো খুঁটিয়ে নাও প্রতিটা অধ্যায়কে খুঁটিয়ে পড়ে নাও এবং তারপরে সেই অধ্যায় থেকে নির্বাচিত যে বড় প্রশ্নগুলো রয়েছে আট নম্বরের প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো যদি সঠিকভাবে অনুশীলন করে নিতে পারো তাহলে কিন্তু সেই অধ্যায়টা সম্পর্কে একটা ধারণা যেরকম তোমাদের মনে জন্মে যাবে ঠিক সেরকমভাবে সেই অধ্যায় থেকে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন ভিডিও খাবে না তোমরা কিন্তু লিখতে পারবে তাই জন্য এই ভিডিও করা তো ভিডিওটা তোমরা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি সত্যিই খারাপ লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে বন্ধুদেরকে জানতে সাহায্য করো এই ইউটিউব চ্যানেলটি সম্পর্কে এবং তোমরা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে ইউথফুল স্টাডি ইউটিউব চ্যানেলকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই মুহূর্তে আমি তোমাদের মাধ্যমিক দু হাজার কুড়ির ইতিহাসের প্রশ্নপত্রটা দেখাচ্ছি তোমরা বিভাগ উন্নত চলে যাও যেহেতু আট নম্বর মান এখানে দেওয়া আছে দেখো মানে পনেরো বা ষোলোটি ভাগকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও আট নম্বর মানের তো এবছর যে প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখে নিতে পারো যে দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন এসেছে তারপরে এসেছে পঞ্চম অধ্যায় থেকে এবং লাস্টে এসেছে সপ্তম অধ্যায় থেকে তাহলে এবছরের জন্য কিন্তু তৃতীয় চতুর্থ এবং ষষ্ঠ অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ কিন্তু যদি লক্ষ্য করা যায় দু সাল থেকে যে প্রশ্নপত্র এসেছে সেই প্রশ্নপত্র কিন্তু তোমরা দেখতেই পাবে দ্বিতীয় এবং পঞ্চম অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন অধিকাংশবারই থেকেছে দ্বিতীয় অধ্যায় কিন্তু প্রতিবারই থেকে গেছে তাই আমাদের দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় কিন্তু ছাড়লে চড়বে না আমাদের প্রত্যেকটা অধ্যায়কে গুরুত্বপূর্ণভাবে কিন্তু তৈরি করতে হবে তো চলো দেখে নেওয়া যাক সাজেশন তাকে ইউথপুর স্টাডি সেন্টার সঞ্জিত সরকার আমার নাম মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান হিস্ট্রি সাইশন বিভাগ উমতে তোমাদের আট নম্বর মানের প্রশ্ন থাকবে পনেরো বা ষোলটি বাক্যে লিখতে হবে তো দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে তোমরা যে প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করবে দেখে নাও উনিশ শতকের বাংলায় ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের অবদান আলোচনা করো দেবেন্দ্রনাথের সাথে কেশবচন্দ্রের কেন বিরত হয়েছিল দু নম্বর প্রশ্ন শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি উচ্চ শিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা এটা কিন্তু চার প্লাস চার আর্ট তৈরি করা হচ্ছে সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায় ও রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো এটা কিন্তু চার প্লাস চার রামমোহন রায়টাকে একটু বেশি করে দেখে রাখবে তারপরে দেখো ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে প্রভাব আলোচনা করো এই প্রশ্নটা অতটা ইম্পর্টেন্ট নয় তারপরে উনিশ শতকের বাংলার নবজাগরণের চরিত্র প্রকৃতি বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো পাশাপাশি নবজাগরণ সংগত বিতর্কটাও তোমরা কিন্তু পড়বে এই প্রশ্নটা কিন্তু বেশিরভাগ ইউনিট টেস্টে দেওয়া হয় টেস্ট পেপারে থাকে প্রশ্ন বিচিত্রায় থাকে কিন্তু পরীক্ষায় কিন্তু এখনও পর্যন্ত আসেনি সমাজ সংস্কার ও শিক্ষা প্রসারে নারী বা নারী শিক্ষা প্রসারে ঈশ্বরন্দ বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়েছে সমাজ সংস্কার এবং শিক্ষা প্রসারে ঈশ্বন্ধু বিদ্যাসাগরের ভূমিকা বা শুধু চার নম্বরে আসতে পারে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরন্দ বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো তো কটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট পাশাপাশি আরেকটি প্রশ্ন দেখতে হবে নববঙ্গ আন্দোলনে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়ার অবদান কি ছিল এই আন্দোলনে সীমাবদ্ধতা আলোচনা করো এই কটি পাঠ তোমরা দেখে যাও তোমাদের চার এবং আটের কিন্তু অনেক প্রশ্নই তৈরি হয়ে যাবে এ কটা প্রশ্ন তৈরি করবে এবার তৃতীয় অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ প্রতিবারের মতো ইম্পর্টেন্ট সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল লেখো তারপরে দুই নম্বর কৃষক বিদ্রোহ রূপে বাংলায় নীলবিদ্রোহের কারণ প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো পাশাপাশি বিদ্রোহের একটা পাঠ তোমাদের দেখিয়ে রাখতে হবে যে নীল বিদ্রোহে বাংলার এখানে বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা কী ছিল তো এই বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা তোমাদের কিন্তু দেখতে লাগবে কিন্তু প্রতিবার ইম্পর্টেন্ট হওয়া সত্ত্বেও একবারও কিন্তু পরীক্ষায় আসে নাই প্রশ্নবিচিত্রা এবং টেস্ট পেপারে কিন্তু বারবার করে এই প্রস্তকগুলাকে দেখা গিয়েছে কিন্তু আসে নাই তিন নম্বর যেটা করতে লাগবে বাংলায় ও হাবি আন্দোলনে তিতুমিরের আন্দোলন আলোচনা করো বা ও আন্দোলন সম্পর্কে তোমাকে আলোচনা করতে হবে বা তৃতীয় বারাসাত বিদ্রোহ চার নম্বরেও তোমাদের আসতে পারে তো এই পাঠটা দেখে নিলে তোমাদের চার এবং আট দুটোই হয়ে যাবে তিতুমিরের চরিত্র ফিত্র আর মুন্ডা বিদ্রোহের কারণ গুরুত্ব বিশ্লেষণ করো এবং ঔপনিবেশিক শাসনে কৃষক ও উপজাতি বিদ্রোহগুলির কারণ বিস্তারিতভাবে আলোচনা করো তো কটি প্রশ্ন তোমাদের তৃতীয় অধ্যায় থেকে দেখতেই হবে এবার চলে আছে চতুর্থ অধ্যায়ের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সংক্ষেপে মহাবিদ্রোহ অর্থাৎ আঠারো সাতান্ন খ্রিস্টাব্দে যে বিদ্রোহ হয়েছিল তার চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এই বছরের জন্য তারপরে লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ভারতের জাতীয়তাবোধের বিকাশে সাহিত্যিক ও শিল্পীর অবদান আলোচনা করো এই একটা পাঠ পড়লে তোমাদের কিন্তু বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ রবীন্দ্রনাথের গোড়া স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত অবনীন্দ্রনাথ ঠাকুরের আকাচিত্র গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র অর্থাৎ সাহিত্যিক এবং শিল্পীদের লেখায় অর্থাৎ লিখে যেটা হয়েছে এবং রেখা যেটা আঁকার মাধ্যমে হয়েছে এই পাঠটা পড়লে অনেকগুলো চার নম্বর তোমাদের তৈরি হয়ে যাবে তারপরে দেখো সিপাহি বিদ্রোহের পর ভারতে ব্রিটিশ শাসন ব্যবস্থায় কী কী পরিবর্তন করা হয়েছিল অতটা ইম্পর্টেন্ট প্রশ্ন নয় তারপরে উনিশ শতকে ভারতের জাতীয়তাবাদী চেতনায় ইউরোপীয় প্রেক্ষিত বন্ধনা করো বা ভারতের জাতীয়তাবাদের উন্মেষের কারণ বিশ্লেষণ করো এই পাঠগুলো দেখে রাখতে হবে এই কারণে লাস্টের দুটো পাঠ কারণ ইউনিট টেস্টের প্রশ্নগুলো এসে থাকে এবার পঞ্চম অধ্যায় থেকে পঞ্চম অধ্যায়ে থেকে এবছর আসার সম্ভাবনা যেহেতু কম আট নাম্বারে তবুও যে প্রশ্নগুলো না পড়লেই নয় সেগুলো হচ্ছে বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দির ও কলকাতা বিজ্ঞান কলেজের অবদান উল্লেখ করো খুব ইম্পর্টেন্ট চার চার করে আসতে পারে ভারতে বিজ্ঞান আন্দোলনে মহেন্দ্রলাল সরকারের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের অবদান আলোচনা করো তিন নম্বর ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির ভূমিকা সংক্ষেপ আলোচনা করো এই পাটটার সঙ্গে কিন্তু এই পাঠগুলো কিন্তু লিঙ্কিং রয়েছে এখানে কিন্তু টেকনিক্যাল ইনস্টিটিউটের নাম বাংলায় বিজ্ঞান কলেজের নামও কিন্তু তোমরা পেয়ে যাবে অনেক কটা চার নাম্বার কিন্তু এটা পড়লে তোমাদের হয়ে যাবে এবার অধ্যায় থেকে বিশ্ব থেকে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা এখান থেকে তোমাদের যে প্রশ্নটা পড়তে হবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে কৃষক ও শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো প্রশ্নটা এরকম হতে পারে সশস্ত্র বিপ্লবী আন্দোলন বলতে বঙ্গবঙ্গ অসহযোগ আইনমান্য ভারত ছড়া চারটা আন্দোলনের সম্বন্ধে পড়তে হতে পারে পড়তে হবে তোমাদের বলতে পারে কী অসহযোগ আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা কী ছিল বা অমান্য আন্দোলন এবং ভারত ছাড়া আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল এম কোনো প্রশ্ন কিন্তু হতে পারে পার্ট বাই পার্ট হুম দু নম্বরে যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে ভারতের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকা বিশ্লেষণ করো বামপন্থা বিকাশে এম এন রায় অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়ের অবদান লেখো এই দুটো প্রশ্ন তোমাদের ভালো মতো তৈরি করতে হবে আর এই পাঠটা পড়লে তোমাদের অনেকগুলো প্রশ্নের অ্যান্সার তৈরি হয়ে যাবে আর সপ্তম সপ্তমধ্যায় বিশ্বতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠী আন্দোলন বৈশিষ্ট্য বিশ্লেষণ এখান থেকে তোমাদের যেটা পড়তে হবে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী ও ছাত্র সমাজের ভূমিকা লেখ এই পাঠটা পড়লে তোমাদের অনেক কটা চার নম্বর তৈরি হয়ে যাবে দু নম্বর বিদেশে ভারতীয়দের বিপ্লবী কর্মধারা উনিশশো এগারো থেকে উনিশশো আঠারো একটি সংক্ষিপ্ত বিবরণ দাও অতটা ইম্পর্টেন্ট নয় এই প্রশ্নটা ইম্পর্টেন্ট তিন নম্বরটা বিশ্বতকে ভারতের দলিত রাজনীতির ও আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য সম্পর্কে বর্ণনা দাও গান্ধী ও আম্বেদকর বিতর্ক লেখা অর্থাৎ পুনা চুক্তিটা এই পাঠটা তোমরা পড়ে নাও কটা প্রশ্ন তোমরা যদি সঠিকভাবে প্রস্তুত করে নিতে পারো তাহলে কিন্তু মাধ্যমিক দু হাজার একুশ ইতিহাস বিষয়ে তোমরা অনেকটাই এগিয়ে গেলে এর পরবর্তীতে আমি চার নম্বর দুই নম্বর এবং এক নম্বরের প্রশ্নপত্র তুলে ধরবো পাঠ পাট করে তবে হ্যাঁ আট নাম্বারের যে প্রশ্নগুলোতে চার নাম্বার প্রশ্নগুলো আমি উল্লেখ করলাম সে প্রশ্নগুলো কিন্তু আমি চার নাম্বার সায় সারে রাখবো না তাহলে তোমরা দেখবে তোমাদের প্রশ্নপত্র অনেকটা কম হয়ে গিয়েছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলেই ভালো থেকো নিজেদের কেয়ার করো শেষ করলাম ধন্যবাদ